इसलिए पैदा किया था तुम्हें कि बड़े होकर जिंदगी जाया करोगे अपनी, ना डॉक्टर बनना है ना इंजीनियर बनना है, वीलो करना है। दफा हो जाओ, शक्ल नहीं दिखाना अपनी घर में दोबारा। व्लॉग करना है मुझे, व्लॉग करना है, व्लॉग करना है मुझे, व्लॉग करना है। गुड मॉर्निंग, ভোরবেলা সব থেকে আগে মেইন কাজটা করতে হবে, ব্রাশ টাশ করে রেডি হতে হবে। ये जो लोग हैं कैमरा लेके नारन का गन जाते हैं, इस कर दू के रोडों पे हैं, जी पे चलाते हैं, इनके जैसा ऊंचा अपना नाम करना। तो फाइनली हमने बेर उठी और देखा হচ্ছে রাস্তা, সবাই রেডি জার্নির জন্য। কি স্পিডে চালায়, আমরা এত স্পিড চালাতে পারি না। এই হচ্ছে, এই কি হলো, চলো। তো আমরা কোয়াই নদী বের হয়ে পেছনে আছে বলরাম দা এন্ড দেবজিৎ। তো আমরা এখন মেইন জায়গায় যাওয়ার পালা। আলু লেলো, গোবি লেলো, লেলো। আরে ভাই জিনিস কই, জিনিস ভাই আমি তো নাই ভাই। ফাইনালি ভাই আমরা পৌঁছে গেছি মনটাং ভ্যালিতে, আর এটা হচ্ছে কি সেই মনটাং ভ্যালির সেই ভয়ঙ্কর দৃশ্য। তো আমাদের সঙ্গে যারা যারা আসছে তারা একটু ঘুরতে গেছে সামনের দিকে, আর এইদিকে একটা বট গাছ আছে বিশাল বড়, এটাও 100-150 বছরের থেকে কম হবে না, অনেক পুরানো বট গাছ। ছোট্ট একটা রাস্তা, আমাদের আরেকটা পাশ যেতে হবে এখান থেকে আর একটু দূর, আর এখানে সবাই এরকম ছোট ছোট স্মরণ করে থাকে। তো আমরা ভেবেছিলাম যে এই সামনের যে পার্টটা সেটা প্রথম, কিন্তু বাট এইটা না, জিনিসটা হচ্ছে কি এইখানে। তো আমরা যাচ্ছি মেইন জায়গাতে, এখানে পাহাড়ি ভাইয়েরা বিক্রি করছে। তো 20 rupees করে টিকিট, আর আমরা চারজন এখানে 80 rupees। এটার রিয়েল নামটা হচ্ছে কি নিত্যানন্দ রিয়াং পাড়া। তো এটা এখন সবাই মনটাং ভিল নামে পরিচিত, পুরাই উঠছে। ফাইনালি আমরা মেইন জায়গাতে এসে গেছি। তো এটা মেইন চূড়া এই মনটাং ভ্যালির, আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সবাই বসে এখানে চিল করে, খাওয়া দাওয়া করে। তো এত করে খুব রৌদ্র, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে অনেক খাবার দাবার জিনিসপত্র আছে। তো তোমরা যখন এখানে আসবে তো ট্রাই করতে ভুলবে না, কারণ এখানে আসার পর একটু এনার্জি দরকার পড়ে। তো আরেকটা ভিউ পয়েন্ট আছে, খাওয়া দাওয়ার পর তোমরা এখানে এসে দেখতে পারো। এদিকটায় আছে সেই পাহাড়ের চূড়া, দেখতে পাচ্ছ অনেক চূড়া আছে এদিকে।
তো আমাদের মনটাং ভিলি দেখা হয়ে গেছে, তো আমরা যাচ্ছি এখন বাড়ি। তো তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনটাংও দেখলে তারপর এখানে সবজিও কিনতে পারবে। সবজি কিনলাম তো বলরাম দা এক ব্যাগ সবজি কিনেছে, আর ওখানে সবজি আছে। চলো তো ডিসকাউন্ট পাবে যদি বলো, ঠিক আছে? আর রাস্তার সঙ্গে দোকান, রাস্তার সঙ্গে দোকান। যারা যারা মনটাং ঘুরবে তো এখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে যাবে, ওরা উপকৃত হবে, হেল্প হবে ওদের। তো সবাই কিনবে এখান থেকে। আগে থেকে বিজি থাকতে পারছেন।